রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দোভাষী বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে করোনা ভাইরাসের কারণে গ্রামের সাধারণ কৃষক শ্রমিক দিনমজুর মানুষগুলো কর্মহীন হয়ে পড়ায় তাদের দুদিনের কথা চিন্তা করে রাঙ্গুনিয়া হতে নির্বাচিত সাংসদ বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ রাজনৈতিক ব্যক্তির পাশাপাশি সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে সমাজের গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তথ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মানব সেবায় এগিয়ে এসেছেন চন্দ্রঘোনা দোভাষী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা। সমিতির নেতৃবৃন্দ চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের 9টি ওয়ার্ডের গরিব দুঃখী অসহায় কর্মহীন রিক্সা চালক ভ্যান চালক সিএনজি চালক খুঁজে খুঁজে তাদের ঘরে পাড়া মহল্লায় গিয়ে প্রায় 1000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দোভাষী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস কাঞ্চন চৌধুরী, সহ সভাপতি বাবু সুধীর ধর, সহ সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ এরশাদ চৌধুরী, সমিতির কার্যনির্বাহী সদস্য আবু জাফর, শিবু চন্দ্র, বর্ণিক, সমিতির রঘুদে। এ সময় তাদের সাথে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সদস্য শফিকুল ইসলাম শফিক, ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল হাকিম, ডাক্তার পলক কুমার সিংহ, উপজেলা ছাত্রলীগ নেতা আলী জয়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিম শিকদার, নূর নবী, রাসেল, রুবেল, মোজাম্মেল, সুমন সহ অন্যান্যরা। আমরা মাননীয় মন্ত্রী, প্রিয় অভিভাবক জনাব ডক্টর হাসান মাহমুদের নির্দেশ মোতাবেক ঐতিহ্যবাহী উপশহর দোভাষী বাজার, অর্থাৎ দোভাষী বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আপবাহার ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে মূলত এই সামান্য উপহার। শুধু এখানে নয়, আমরা 11 নং চন্দ্রকোনা কদমতলি ইউনিয়নের মধ্যে আমরা প্রতিটি বাড়িতে, যাদের বাড়িতে আপনার প্রয়োজন হবে, যাদের আপনার দরিদ্র আছেন এবং মধ্যবিত্ত আছেন, আমি আপনাদের মাধ্যমে চ্যানেল কর্ণফুলির মাধ্যমে, আমি আমার এলাকার মধ্যে দরিদ্র পরিবার, বিশেষ করে মধ্যবিত্ত পরিবার, যারা আমাদেরকে বোঝাতে পারতেছেন না বা ওপেন করতে পারতেছেন না, যাদের অভাব আছে তারা আমাদেরকে মেসেঞ্জারে জানান, আমরা রিজার্ভ রাখবো আপনাদের পরিচয়, আপনাদের উপহার আমরা বাড়িতে নিয়ে পৌঁছে দেব। সর্বোপরি মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশে দোভাষী বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আপামর ব্যবসায়ী ভাইদের পক্ষ হতে আপনাদের জন্য এই সামান্য উপহার। সমবায় সমিতির সবাইকে ধন্যবাদ আশীর্বাদ এই করোনা ভাইরাসের কারণে যে দান নিন আদার ঘরের গরিব মানুষেরা, এই কারণে মন্ত্রী মহাশয় ধন্যবাদ এবং এই সাথে সকল ভাইদেরও ধন্যবাদ আশীর্বাদ। সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড।